এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। আমরা কিছু বিষয়ে আপনাদের অবগত করবার জন্য আজকে গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির তরফ থেকে আমাদের আপনাদের আহ্বান করা, গত 30 জুলাই 2024 আমাদের জিএমপি কেন্দ্রীয় কর্ম পরিষদের বর্ধিত সভা হয়। এই সভায় দেশ, রাজ্য এবং আন্তর্জাতিক বিষয়ে বিশদ আলাপ আলোচনা করে আমরা কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করি সে বিষয়ে আপনাদের অবগত করতে চাইছি। আমরা চাইছি যে বিশেষ করে এই চলতি যে পার্লামেন্ট অধিবেশন চলছে গত 22 জুলাই থেকে, এটা চলবে 13 আগস্ট পর্যন্ত। আমরা দাবি করছি এই চলতি অধিবেশনের মধ্যে দীর্ঘদিনের ধরে যে দাবি নিয়ে আমরা আমাদের রাজ্যে লড়াই করছি এবং কেন্দ্র সরকারও কয়েকবার দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করা হয়েছে, এডিসি প্রশাসন রাজ্য বিধানসভা থেকে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে, সেটা হচ্ছে বর্তমানে এটা সংবিধানের 125তম সংবিধান সংশোধনী বিল আকারে এটা পার্লামেন্টে আছে। আমরা চাইছি এই চলতি অধিবেশনের মধ্যে এই বিলটা পাস করানো হোক, কারণ এটা অনেক বছর ধরে ঝুলে আছে। 2017-18 সাল থেকে এটা তৎকালীন রাজ্যসভার বিরোধী দলের নেতা আনন্দ শর্মাকে সংসদীয় কমিটির চেয়ারম্যান করে একটা সেখানে সংসদীয় কমিটি গঠন করে কীভাবে স্বশাসিত জেলা পরিষদকে সেখানে ক্ষমতা বা আর্থিক সুযোগ সুবিধা দেওয়া যায় এই মর্মে সেখানে অনেক আলাপ আলোচনা করেছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর 2018 সালে এটা বিল আকারে সেখানে উপস্থিত করা হয় এবং এটা এখন পার্লামেন্টে সংসদীয় কমিটি তার পার্লামেন্টে বিল আকারে আছে। কাজেই এটা কোনোভাবে আজকে প্রায় 7 বছর হতে চলছে, কোনো কারণ নাই এটা কালোটাক করা, এটা অতি শীঘ্রই আমরা দাবি করছি আমাদের এই কর্ম পরিষদের সবাই। এর আগে অনেকবার দাবি হয়েছে, আন্দোলন হয়েছে, মিছিল মিটিং হয়েছে, এখন আমরা চাইছি এটা যে কোনো মূল্যে এই চলতি অধিবেশনে বা অধিবেশনে এই বিল পাস করা হোক। সেকেন্ড, আমরা আমাদের সিদ্ধান্ত ছিল হয়েছে যেটা আগামী 9 আগস্ট এই মাসে আন্তর্জাতিক আপনার আদিবাসী দিবস গোটা দুনিয়াতেই হয়, এটা আমাদের দেশেও হবে রাজ্যেও হবে, আমরা এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটাকে এবারও প্রতিপালন করবো। প্রত্যেক বছর নাই এটাকে বর্ণময় মিছিল সভা সমাবেশের মধ্য দিয়ে আমরা সংগঠিত করব, আগরতলার সেন্ট্রালে একটা অনুষ্ঠান হবে। তবে এই 9 আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের স্লোগান হবে যে বিশেষ করে এই 125তম সংবিধান সংশোধনী বিল এটা যাতে অতি শীঘ্রই পাস করানো হয়, বন সংরক্ষণ আইন এটাকে বাতিল যাতে করা হয়। আপনারা জানেন 2023-এ এনডিএ গভর্নমেন্ট নরেন্দ্র মোদী সরকার 2005 সালে বন অধিকার আইন এটাকে সংশোধনী করে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বর্ডার এলাকা থেকে 100 কিলোমিটার দূরবর্তী এলাকায় যে সমস্ত বন এলাকা আছে এবং যারা ইতিমধ্যে পাত্তা পেয়েছে, এখন ওই সংশোধনী আইনে বলা হয়েছে যে ইন্টারন্যাশনাল বর্ডার এলাকা থেকে 100 কিলোমিটার মধ্যে যে সমস্ত বন আইন আছে এটা কার্যকরী করা চলবে না, কার্যকরী হবে না, কাজে এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। এছাড়া আমরা আমাদের সাংগঠনিক কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি,
এটা হচ্ছে আগামী 15 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর 2024 সালে আমাদের সুপ্রভ যে অভিযান এটা চলবে, এবং গত বছরও খুব ব্যাপকভাবে সেখানে মানুষ সাড়া দিয়েছে, সাধারণ মানুষ। এবারও আমরা আশা করছি মানুষ সাড়া দেবে এবং আমাদের সাংগঠনিক যে কর্মসূচি সভ্য সঙ্গে এটা চলবে। আর 125তম সিএ বন সংরক্ষণ আইন বাতিল, যুবদের কর্মসংস্থান এবং সাধারণ মানুষের কাজ খাতুর স্থানীয় সমস্যাগুলি নিয়ে আমাদের জোরদার প্রচার আন্দোলন গড়ে তোলার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কাজে এর মধ্যে দিয়েই আমরা সাধারণ মানুষকে মানে এই যেটা এখন যে অবস্থা চলছে এর থেকে যাতে পরিত্রাণ পেতে পারি তার জন্য মানুষকে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন সামিল হওয়ার আহ্বান জানাই।